সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাস। হ্যাঁ, ও সরি, আজ তো সাসপেন্স নয়, আজ সানডে ননসেন্স। কারণ 30শে অক্টোবর একজন বিশেষ মানুষ আমাদের এই পৃথিবীতে পদার্পণ করেছিলেন, সুকুমার রায়। তাঁর জন্ম বা মৃত্যু কোনোটাই হয়নি। তিনি 30শে অক্টোবর 1887 থেকে 10ই সেপ্টেম্বর 1923 মধ্যে সময়টুকু পৃথিবীতে কাটিয়ে যান। ননসেন্সের এই রাজা সেই সুকুমার রায়কে স্মরণ করেই সানডে ননসেন্সে আজ আপনার জন্য পাগলা দাশুর গল্প। গল্প পাঠে দীপ, সূত্রধর আমি সোমক। শুরু হচ্ছে পাগলা দাশু। আমাদের স্কুলে যত ছাত্র তার মধ্যে এমন কেউই ছিল না যে পাগলা দাশুকে না চেনে। যে লোক আর কাউকে জানে না সেও সকলের আগে পাগলা দাশুকে চিনে নেয়। সেবার একজন নতুন দারোয়ান এলো, একেবারে আনকোরা পাড়া গিয়ে এলো, কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনলো তখনই সে আন্দাজে ঠিক ধরে নিল যে এই ব্যক্তিই পাগলা দাশু। কারণ তার মুখের চেহারায়, কথাবার্তায়, চলনে বলনে বোঝা যেত যে তার মাথায় একটু ছিট আছে। তার চোখ দুটো গোল গোল, কান দুটো অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখলেই মনে হতো খেয়ে গোল গোল, কান দুটো অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখলেই মনে হতো ক্ষীণ দেহ খর্বকায়, মুন্ড তাহে ভারী, যশোরের কই যেন নরমূর্তিধারী। তো সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হয়ে কথা বলে তখন তার হাত পা ছোঁড়ার ভঙ্গি দেখে হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে যে বোকা ছিল তা নয়, অঙ্ক কষবার সময় বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলায় তার আশ্চর্য মাথা খুলত। আবার এক এক সময় সে আমাদের বোকা বানিয়ে তামাশাতে একবার জন্য এমন ফন্দি বার করত যে আমরা তার বুদ্ধি দেখে অবাক হয়ে থাকতাম। দাশু মানে দাশরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলে জানত। সে পড়াশোনায় ভালো হলেও তার মতো অমন একটা হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখিনি। দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি পড়া জিজ্ঞেস করতে গেছিল। জগবন্ধু পড়া বলে দেওয়া দূরের কথা, তাকে বেশ দু কথা শুনিয়ে বলল, আমার আর বুঝি খেয়ে দেয়ে কাজ নেই, আজকে ইংরেজি বোঝাবো, কাল ওর অঙ্ক কষে দেবো, পরশু আরেকজন আসবে আরেক ফরমাইশ নিয়ে, ওই করি আর কি যত সব। দাশু সাংঘাতিক চটে গিয়ে বলল, তুমি তো ভারী ছেঁচড়া ছোট লোকে। জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করল, পণ্ডিত মশাই এই নতুন ছেলেটা আমাকে গালাগালি করছে। পণ্ডিত মশাই দাশুকে এমনি দু চার ধমক দিয়ে দিলেন যে সে বেচারা একেবারে দমে গেল। তারপর কদিন দাশু জগবন্ধুর সঙ্গে কথাবার্তা বলে না। পণ্ডিত মশাই রোজ ক্লাসে আসেন আর যখন দরকার হয় জগবন্ধুর কাছে বই চেয়ে নেন। একদিন তিনি পড়াবার সময় জগবন্ধু তাড়াতাড়ি তার সবুজ কাপড়ের মলাট দেওয়া উপক্রমণিকাখানা বার করে দিল। পণ্ডিত মশাই বইখানা খুলেই হঠাৎ গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন, বইখানা কার? জগবন্ধু বুক ফুলিয়ে বলল, আগে পণ্ডিত মশাই আমার। পণ্ডিত মশাই বললেন, নতুন সংস্করণ বুঝি, বইকে বই একেবারে বদলে গেছে। এই বলে তিনি পড়তে লাগলেন, যশবন্ত দারোগা লোমহর্ষক ডিটেকটিভ নাটক। জগবন্ধু ব্যাপারখানা বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে রইল। পণ্ডিত মশাই বিকট রকম চোখ পাকিয়ে বললেন, কুলে আমার আদুরে গোপাল, আর বাড়িতে বুঝি নৃসিংহ অবতার। জগবন্ধু আমতা আমতা করে কি যেন বলতে যাচ্ছিল কিন্তু পণ্ডিত মশাই এক ধমক দিয়ে বললেন, থাক থাক, ভালো মানুষই দেখিয়ে কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হয়ে উঠল। আমরা সকলেই তাতে বেশ খুশি হলাম। পরে জানা গেল যে এটা দাশু ভায়ার কীর্তি। সে মজা দেখবার জন্য উপক্রমণিকার জায়গায় ঠিক ওই রকম মলাট দেওয়া একটি অন্য বই রেখে দিয়েছিল। দাশুকে নিয়ে আমরা সব সময় ঠাট্টা তামাশা করতাম এবং তার সামনেই তার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর আলোচনা করতাম। তাতে বিরক্ত হওয়া দূরের কথা, বরং তার ভাবগতিক দেখে মনে হতো সে যেন বেশ মজা পাচ্ছে।
এক এক সময় সে নিজেই উৎসাহ করে আমাদের মন্তব্যের উপর রং চড়িয়ে নিজের সম্বন্ধে নানান রকম অদ্ভুত গল্প বলতো। ভাই, আমাদের পাড়ায় যখনই কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে, কেন জানিস? আমরা বললাম, কেন, খুব আমসত্ত্ব খাস বুঝি? না না, তা নয়, যখন আমসত্ত্ব শুকোতে দেয় আমি সেইখানে ছাদের ওপর বার দুয়েক এই চেহারাখানা দেখিয়ে আসি। তাতেই পাড়ার ত্রিসীমানার মধ্যে যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায়। কাজে আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না। প্রত্যেকবার ছুটির পর স্কুলে ফেরবার সময় দাশু একটা না একটা কাণ্ড বাঁধিয়েই আসে। একবার সে হঠাৎ প্যান্টালুন পরে স্কুলে হাজির হল। ঢলঢলে পাজামার মতো প্যান্টালুন আর তাকিয়ার খোলের মতো কোট পরে তাকে যে কিরকম অদ্ভুত দেখাচ্ছিল তা সে নিজেই বুঝেছিল, এবং সেটা তার কাছে ভারী একটা আমোদের ব্যাপার বলে মনে হচ্ছিল। আমরা জিজ্ঞেস করলাম, ওই প্যান্টালুন পরেছিস কেন? দাশু এক গাল হেসে বলল, ভালো করে ইংরেজি শিখবো বলে। আরেকবার সে ঘামোঘা ন্যাড়া মাথায় একটা পট্টি বেঁধে ক্লাসে আসতে আরম্ভ করলো, এবং আমরা সকলে তা নিয়ে ঠাট্টা তামাশা করায় যার পর নাই খুশি হয়ে উঠল। দাশু আদপেই গান গাইতে পারে না, তার যে তাল জ্ঞান বা সুর জ্ঞান একেবারেই নেই এই কথা সে বেশ জানে। তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখতে আসেন তখন আমাদের খুশি করবার জন্য সে চিৎকার করে গান শোনাচ্ছিল। আমরা কেউ ওরকম করলে সেদিন রীতিমতো শাস্তি পেতাম, কিন্তু দাশু পাগলা বলে কেউ তাকে কিছু বলল না। ছুটির পর দাশু নতুন কি পাগলামি করে তাই দেখবার জন্য আমরা ব্যস্ত হয়ে স্কুলে আসতাম। কিন্তু যেবার সে অদ্ভুত এক বাক্স বগলে করে ক্লাসে হাজির হলো সেবার আমরা সত্যি আশ্চর্য হয়েছিলাম। আমাদের মাস্টার মশাই জিজ্ঞাসা করলেন, কি হে দাশু, বাক্সর মধ্যে কি এনেছো? দাশু বলল, আগে আমার জিনিসপত্র স্যার। জিনিসপত্র ঠিক কিরকম হতে পারে এই নিয়ে আমাদের মধ্যে একটু তর্ক লেগে গেল। দাশুর সঙ্গে খাতা বই পেন্সিল ছুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কিনে বাবা? দাশুকে জিজ্ঞেস করাতে সে সোজাসুজি কোনো উত্তর না দিয়ে বাক্সটাকে আঁকড়ে ধরল এবং বলল, খবরদার, আমার বাক্স তোমরা কেউ ঘেটো না। তারপর চাবি দিয়ে বাক্সটাকে একটুখানি ফাঁক করে সে তার ভেতরে চেয়ে কি যেন দেখে নিল এবং ঠিক আছে বলে গম্ভীরভাবে মাথা নেড়ে বিড়বিড় করে হিসেব করতে লাগলো। আমি একটুখানি দেখবার জন্য উঁকি মারতে গেছিলাম, অমনি পাগলা মহাব্যস্ত হয়ে তাড়াতাড়ি চাবি ঘুরিয়ে বাক্স বন্ধ করে ফেলল। ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হলো। কেউ বলল, আরে ওটা ওর টিফিনের বাক্স, ওর মধ্যে ওর খাবার আছে। কিন্তু একদিনও টিফিনের সময় তাকে বাক্স খুলে কিছু খেতে দেখলাম না। কেউ বলল, এই ওটা বোধহয় ওর মানি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে তাই ও সর্বদা কাছে কাছে রাখতে চায়। আরে টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন? ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি? একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হয়ে বাক্সের চাবিটা আমার কাছে রেখে গেল আর বলল, এই এটা এখন তোমার কাছে রাখো, দেখো হারায় না জানো, আর আমার যদি আসতে একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাওয়ার আগে ওটা দারোয়ানের কাছে দিয়ে যাও। হ্যাঁ, এই কথা বলে সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রেখে বেরিয়ে গেল। তখন আমাদের উৎসাহ দেখে কে, এত দিনের সুবিধে পাওয়া গেছে, এখন হতভাগা দারোয়ানটা একটু তফাত গেলেই হয়। খানিক বাদে দারোয়ান তার রুটি পাকাবার লোহার উনুনটা ধরিয়ে কতগুলো বাসনপত্র নিয়ে কলতলার দিকে গেল। আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম। দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা 5-7 জন তার ঘরের কাছে সেই বাক্সের উপর ঝুঁকে পড়ি। তারপর আমি চাবি দিয়ে বাক্স খুলে দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পুঁটলা ন্যাকড়ার ফালি দিয়ে খুব করে জড়ানো। তারপর তাড়াতাড়ি পোঁটলার প্যাঁচ খুলে দেখা গেল তার মধ্যে একটা কাগজের বাক্স, তার ভিতরে আর একটা ছোট পোঁটলা, সেটা খুলে একখানা কার্ড বের হল। তার এক পিঠে লেখা কাঁচকলা খাও, অন্য পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয়। দেখে আমরা এর ওর মুখ চাওয়াচাবি করতে লাগলাম। সকলের শেষে একজন বলে উঠল, ছোকরা আমাদের বেজায় ঠকিয়েছে। আরেকজন বলল, এই শোন, যেমন ভাবে বাঁধা ছিল তেমনি করে রেখে দাও, সে যেন টের না পায় যে আমরা খুলেছিলাম, তাহলে সে নিজেই জব্দ হবে। আমি বললাম, বেশ কথা, ও ছোকরা আসলে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বল,
আর ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতে চাও। তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলো বেঁধে আগেকার মতো পোঁটলা পাকিয়ে বাক্স ভরিয়ে ফেললাম। বাক্সে চাবি দিতে যাচ্ছি এমন সময় হো হো করে একটা হাসির শব্দ শোনা গেল। চেয়ে দেখি পাঁচিলের ওপর থেকে পাগলা দাশু হেসে কুটি পাটি। হতভাগা এতক্ষণ চুপচাপ তামাশা দেখছিল আর আমাদের কথাবার্তা সমস্ত শুনছিল। তখন বুঝলাম আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা, এ সমস্তই আসলে তার শয়তানি। আসল মতলবটা আমাদের খানিকটা নাচিয়ে তামাশা দেখা। খামোখা আমাদের আহাম্মক বানাবার জন্য সে মিছি মিছি একদিন ধরে ক্রমাগত একটা বাক্স বয়ে বেড়াচ্ছিল। সাধে কি বলে পাগলা দাশু। সানডে ননসেন্সে আজ শুনছিলেন পাগলা দাশুর গল্প, মূল রচনা সুকুমার রায়, গল্প পাঠে এবং মাস্টার মশাইয়ের চরিত্রে দীপ, পাগলা দাশু অগ্নি, দাশুর সহপাঠী সায়ক, গল্পের সূত্রধর এবং অন্যান্য পার্শ্ব চরিত্রে আমি সোমক, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স সানডে ননসেন্স। শেষ হলো সুকুমার রায়ের পাগলা দাশু। আগামী সপ্তাহে ঠিক